বিভিন্ন বিভাগের সমন্বয়ের অভাব। চালু হওয়ার চার দিনের মধ্যে কলকাতা বিমানবন্দরের নতুন টার্মিনালে দরজা বিভ্রাট, চূড়ান্ত নাজেহাল শতাধিক বিমানযাত্রী। বৃহস্পতিবার রাতে শতাধিক যাত্রী নিয়ে বিমানবন্দরে নামে মুম্বাই থেকে আসা এয়ার ইন্ডিয়ার একটি বিমান, কিন্তু অ্যারোব্রিজের দরজা খোলার ব্যবস্থা ছিল না। বিমানের মধ্যেই আটকে চূড়ান্ত দুর্ভোগে পড়েন যাত্রীরা। শেষ পর্যন্ত প্রায় 40 মিনিট পর ল্যাডার এনে যাত্রীদের নামানো হয়। কিন্তু কেন এই বিপত্তি? আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে প্রকাশ্যে এলো বিভিন্ন দপ্তরের সমন্বয়ের অভাবের স্পষ্ট প্রমাণ। বিমানবন্দরের অধিকর্তা বিপি শর্মা জানিয়েছেন, এরোব্রিজের দরজা খোলার দায়িত্ব সিআইএসএফের, এয়ার ইন্ডিয়ার তরফে সিআইএসএফকে না জানানোর ফলে এই বিভ্রাট। অবশ্য এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে এটিসি থেকেই নতুন টার্মিনালে অবতরণ করতে বলা হয়। এদিকে সিআইএসএফের কলকাতা বিমানবন্দরের কমান্ড্যান্ট রাকেশ রাজা জানিয়েছেন, এয়ার ইন্ডিয়া থেকে সঠিক সময়ে তথ্য না জানানোর জন্য এই সমস্যা। নতুন টার্মিনালে বিমান অবতরণের খবর ছিল না বলে দাবি সিআইএসএফের। নতুন টার্মিনাল চালুর মাত্র 4 দিনের মাথায় এমন বিভ্রান্তির ফলে প্রশ্নের মুখে কলকাতা দমদম বিমানবন্দর কর্তৃপক্ষ। সমীর সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।